এবার ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে সবকিছু জানতে পারবেন যে হিরো আলম কি নামে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছেন, এটার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, না টেনে না স্কিপ করে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এটা একটি দুঃখজনক ব্যাপার, ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তাহলে শুরু করা যাক। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম, এ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন হিরো আলম। এ প্ল্যাটফর্মে হিরো আলমের গান সিনেমা সহ সব কাজ পাওয়া যাবে, অর্থাৎ হিরো আলমেরই সব কিছু পাওয়া যাবে, গান সিনেমা। প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে হিরো আলম সিনেমা, বুঝতে পারছেন হিরো আলমের সব সিনেমা গান এটার মধ্যে পাওয়া যাবে, এটা বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম বলেন, ওটিটি প্ল্যাটফর্ম করতে প্রচুর অর্থ প্রয়োজন, আমি আস্তে আস্তে করব, ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই, কাজ শেষ, কিন্তু করোনার কারণে হলে মুক্তি দিতে সাহস পাচ্ছি না, এজন্য ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি, যার ইচ্ছে হবে দেখবে। অত বুঝতেই পারছেন হিরো আলম তার তিনটি মুভি মুক্তি দেওয়ার জন্য যেহেতু করোনার কারণে হলে মুক্তি দিতে পারছেন না, সেক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্ম নিজে তৈরি করছে, নাম হচ্ছে হিরো আলম সিনেমা। হিরো আলম স্থানীয় ও সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, নিয়ে হেরেছেন। তিনি জানিয়েছেন, আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4, কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা থেকে অংশ নেবেন। অর্থাৎ বুঝতে পারছেন আবার সংসদ নির্বাচনে অংশ নেবেন, এর আগে হেরেছে স্থানীয়ভাবে, এবার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসন থেকে অংশ নেবেন। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলমের জানতে বলেন যে তার নামেই ওটিটি প্ল্যাটফর্ম আসছে এবং তারই কন্টেন্ট থাকবে শুধুমাত্র। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দুঃখজনক ব্যাপার হলেও আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করেননি এবং পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে সব সময় পৃথিবীর সব লেটেস্ট বিনোদনের নিউজ এখানে পাবেন। ঢালিউড, বলিউড, টলিউড, হলিউড সব মুভির আপডেট নিউজ এখানে পাবেন, বিনোদনের আপডেট নিউজ পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।